হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বডির সাইডে কীভাবে হবে পট্টি জয়েন করতে হয় একদম সহজ নিয়মে দেখাতে চলেছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন ব্লাউজটি পুরোপুরি কমপ্লিট করে রেখেছি শুধু সাইডের বডি ফিটিংসের সেলাইটি আমি করিনি তো এখানে আমি ব্লাউজটিকে রেখেছি উল্টো এটির সামনের দিক আছে তো দেখুন এরপরে বডি ফিটিংসের মাপটি দিয়ে নেব ব্লাউজের মিডিল পয়েন্ট থেকে উপরে বডির এখানে বডির যে মাপটি থাকবে তাকে চার দিয়ে ভাগ করে নেব তো বডি আছে বত্রিশ ইঞ্চ বত্রিশের চার ভাগের এক ভাগ নিয়েছি এইট ইঞ্চ দেখুন দুই সাইড থেকে এইট ইঞ্চ এইট ইঞ্চ দাগ দিয়ে নিয়েছি আর কোমর আছে ছাব্বিশ ইঞ্চ ছাব্বিশের চার ভাগের এক ভাগ আসে আমার সাড়ে ছয় ইঞ্চ দু সাইড থেকে সাড়ে ছয় ইঞ্চ সাড়ে ছয় ইঞ্চ দাগ দিয়ে নিলাম হাতার মোহরি আছে টেন ইঞ্চ টেন ইঞ্চের হাফ নিয়েছি পাঁচ ইঞ্চ তো দেখুন দাগগুলিকে এবার লম্বা করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে আমার বডির মাপ অনুযায়ী দাগ দিয়েছি আপনাদের বডির যে মাপটি থাকবে সেইভাবে এখানে দাগটি দিয়ে নেবেন তো এখানে দেখুন আমরা ডান দিকে হুকাই পট্টি করব কারণ ডান দিকটা শাড়ির নিচে সবসময় ঢাকা থাকে সেই জন্য ডান দিকে পট্টি করতে হয় তো এখানে ডান দিকে আরমোলের নিচের ঠিক নিচে দেখুন টু ইঞ্চের দাগ নিলাম তো এখান থেকে যতটুকু দাগ দিয়েছি ততটুকু টানা সেলাই করবো তারপরে নিচের দিকে আমরা হুকের পট্টি জয়েন করব আর বাঁ দিকে যে বডি ফিটিংসের মাপটি নিয়েছিলাম সেটি টানা সেলাই দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে বাঁ দিকে সেলাইটি আমি করে নিচ্ছি তো বন্ধুরা সেলাইটি করার আগে আমি আরেকটি বার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন ওপরের দিকটি সোজার দিকটা আছে কারণ পিসেস কাটের জয়েন্টটি আপনাদের সামনে দেখা যাচ্ছে আর পিছনটি ব্যাকপার্ট আছে যখন মাপ নেবেন তখন সোজার দিকটিকে রেখেই মাপটি নেবেন তাহলে উল্টো হবে না দেখুন এখানে সাইডে জয়েন্ট সেলাইটি দিয়ে নিলাম বা দিকে এরপরে চলে যাব ডান দিকে ডান দিকে আর মূলের নিচে দুই ইঞ্চের মাপ নিয়েছি এতটুকু পরিমাণ সেলাই করব। আর এখানে বগলের মার্জিন যেগুলো আছে সেগুলি ওপরের দিকে রাখবো দ্বিতীয় সাইডে কিন্তু আমি ওপরেই রেখেছি দেখুন এইভাবে সেলাইটি করে এখানে ডবল ডবল করে দু তিনবার সেলাইটি করে নেব এরপর দেখুন এখানে একটি পাট এইভাবে খুলে নিয়ে চখের দাগ দিয়ে নেব এখানে এইভাবে চকের দাগ দেবেন যাতে দুটি সাইডেই মানে দুটি সাইডের পাটেই চখের দাগটি পড়ে এখানে চকের দাগ দিয়ে আনার পরে সোজা উল্টোর পাটের দু পিঠেই দাগ দিয়ে নেব তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে সেলাই করতে দেখুন বন্ধুরা আমি ব্যাক পাট ও সামনের উল্টো পিঠে এইভাবে চকের তাকটি দিয়ে নিলাম এরপরে এখানে দেখুন আর্মোরের জায়গায় যতটুকু পরিমাণ মার্জিন আছে সেম নিচে রাখবো তো এখানে আমার এক ইঞ্চ দু সুতার মার্জিন আছে নিচের একটু বেশি আছে সেটি সমান করে কেটে নিলাম যে ব্লাউজে আমরা পট্টি করি সাইডে সেই ব্লাউজে সাইডে বেশি মার্জিন রাখা যায় না এক থেকে দেড় ইঞ্চ মার্জিন রাখতে হয় তাহলে হুক হুকপট্টি ফিনিশিংয়ের সাথে সেলাই হয় এরপরে দেখুন বন্ধুরা যতটুকু এক্সট্রা পরিমাণ মার্জিন আছে সেই মার্জিনটিকে রহ ভাঁজ করে নিয়ে যেখানে আমাদের সেলাইটি শেষ সেখান থেকে এইভাবে বাইরের দিকে বেরিয়ে আসবো তো সেলাইটি এখানে দেখুন নিচের দিক থেকে আমি করছি তো এতটুকু পরিমাণ এসে এখান থেকে আমরা বাইরের দিকে সেলাইটিকে বের করে নেব এরপরে দেখুন দ্বিতীয় সাইডের পাটটিকেও সেমভাবে সেলাই করতে হবে তো আগে পার্টি এইভাবে রেখে সমান করে নেব তারপরে এক্সট্রা পটিটিকে ডবল ভাচে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে এইভাবে নিচের দিক থেকে সেলাইটি করতে হবে তো এখানে হাত রাখলে নিচের বর্ডারটি আপনারা বুঝতে পারবেন সেই অনুযায়ী সেলাইটি করে নেবেন তো দেখুন বন্ধুরা এতটুকু পরিমাণ এসে আবারও বাইরের দিকে সেলাইটিকে বের করে নেব এরপরে ব্লাউজটিকে সোজা করে নেব। তো এখানে সাইডে দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে সেলাইটি হয়েছে কোথাও কোনো ব্যাকা নেই এরপরে সাইডে আমরা আইপোটটি জয়েন্ট করব আইপোটটি জয়েন করার জন্য দেখুন এখানে পটি কেটেছি আড়ে চার ইঞ্চ পরিমাণে আর আইপট্টির যে মাপটি আছে ব্লাউজে তার থেকে দুই ইঞ্চ পরিমাণে এখানে আস্তারের পার্টটি এক্সট্রা নিয়েছি দেখুন যে কোনো একটি কানা নিচের ডবল ভাজে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিলাম এরপরে দেখুন সাইডের দুটি কানার মার্জিনটিকে ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এরপরে দেখুন পটিটিকে বডি সাইডে রেখে এখানে মাপ করে নেব তো যতটুকু পরিমাণে এখানে আমাদের হুকাই পটির ব্লাউজে মাপ আছে তার থেকে ওপরের দিকে এক ইঞ্চ পরিমাণে এক্সট্রা রাখলেই হয় তো দেখুন এক ইঞ্চ নিয়ে আমি এক্সট্রা এক্সট্রা কাপড়টিকে কেটে নিলাম এরপরে ব্লাউজটিকে নেব উল্টো করে নেব মানে ব্যাক পার্টটি নেব তো ব্যাক পার্টে আমরা এই হুকের যে পট্টিটি রেডি করেছি সেই পট্টিটি এভাবে কানায় রেখে জয়েন করব। তো পট্টির কানাটি দেখুন একটি সাইডে আমি ডবল ভাজে ভাঁজ করেছিলাম সেই কানাটি কিন্তু নিচের দিকে রেখেছি রেখে দেখুন ব্যাক কানাতে এইভাবে পট্টিটিকে জয়েন করে নিচ্ছি এখানে দেখুন যে এক্সট্রা পট্টিটি থাকবে সেটি ভিতরের দিকে রেখে দেবেন তো এরপরে আমরা কানা দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব তো সেলাইটি এখানে এই কানা এসে থেমে যাবো তো বন্ধুরা ভালো করে একটু লক্ষ্য করবেন এখানে এই কানা এসে থেমে যাবো আর ছুঁইটিকে কিন্তু ভেতরের দিকে রাখবো দেখুন ছুঁইটিকে ভেতরের দিকে রেখে আমি ব্লাউজটিকে ঘুরিয়ে নিলাম এরপরে দেখুন জয়েন্টের কানা থেকে নিচের দিকে নেব হাফ ইঞ্চ মানে জিরো পয়েন্ট ফাইভ এরপরে দেখুন এই হাফ ইঞ্চ পরিমাণে নিচের পার্টের ওপরে সাইডের পার্টিকে তুলে দেব তুলে দিয়ে এখানে জয়েন্ট সেলাই করে নেব তো এখানে দেখুন এই হাফ ইঞ্চ পরিমাণে আমরা ডবল করে সেলাইটি দিয়ে নেব তো বন্ধুরা খুবই সহজে দেখুন হুকের পটি এবং হুকের ঘর সেলাই হয়ে গেল কুর্তির সাইডে যেভাবে জয়েন্ট সেলাই হয় দেখতে ঠিক তেমনই লাগে আর এখানে দেখুন কোথাও কোনো কাপড় এক্সট্রা নেই খুবই সুন্দরভাবে সেলাই হয়েছে আর এইখানে উপরের দিকে আপনারা হুক জয়েন করে নেবেন হুক সেলাই করবেন এক ইঞ্চ এক ইঞ্চ পরিমাণ গ্যাপ রেখে আর নিচে এই জয়েন্ট পোটির ওপরে হুকের ঘরগুলি সেলাই করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট করুন আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেলাইকিনটিকেও ক্লিক করে রাখবেন টাটা